বন্দারে আয় তোর হুজুর মোহব্বত করি, তুই তো ন জানস তোর মা তোর জমিনের মধ্যে তোর মা তোর হল দামি সম্পদ। একজন ব্যক্তি চেয়ারম্যান সাহেব ধরেন, উনি ওনাকে সবাই সম্মান দেয়, কিন্তু উনি যখন ঘরে যায় মাকে সম্মান দেয় কি দেয় না, বাবাকে দেয় কি দেয় না? কারণ হাজার চেয়ারম্যান হোক মেম্বার হোক যত বড় পীর সাহেব হোক বলি হোক গৌস হোক কুতুক হোক, কিন্তু মার সামনে গেলে তো সন্তান মায়ের কদমে ধরে সালাম করে কি করে না? কারণ মায়ের দরজা তার চাইতে উপরে বড়। করে বলেন বলে জানো দুনিয়ার বুকে তোমার মা তোমার জন্য সবচাইতে বড় মকাম, অন্তরের মধ্যে তোমার অন্তরের মধ্যে রয়েছে, তোমার মায়ের অন্তরের মধ্যে তুমি সন্তানের জন্য কত মহাব্বত। তুমি যদি ভাত না খাও মাও খাই না, তুমি যদি না ঘুমাও মাও ঘুমাই না, তুমি জ্বরে কাঁদো কাঁদতে থাকো আর চোখের পানি পড়ে মায়ের। আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, ওরে মা তো কেন আপন, কেউ যদি মায়ের বিরুদ্ধে বলে সন্তান সহ্য করতে পারে না, খুন হয়ে যায় শরীরকে কেটে ফেলে, মাকে কেউ কিছু বললে বুকটা ফেটে যায়। আমার আল্লাহ বলে তোর মা তোর যতটুকু ভালোবাসার বান্দা আমি আল্লাহ তোর মায়ের চাইতে কোটি গুণ বেশি তোরে ভালোবাসি। একদিন এক ঘরের মধ্যে এক সাহাবানি আমার নবীর সাহাবা, ঘরের মধ্যে আগুন লাগছে, দাও 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 করে আগুন জ্বলে, খেজুর গাছের পাতা খেজুর গাছের পাতার ঘর আগুন কম জ্বলে না বেশি জ্বলে, ওয়া যদি বেড়ার ঘর হয় আগুন দিতে টাইম লাগে না, কিন্তু খেজুর গাছের পাতার ঘর আগুন জ্বলে দে বিয়াকুন ঘর তুমি দূরে দূরে কি গিয়ে। কিন্তু একজন মা ঘর থেকে বের হলো সত্য চোখে দিয়া টপ 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 করে পানি পড়ে, হাউ মাউ করে কান্দে, মুরব্বীদেরকে ধরে বলে বাবা ঘরের মধ্যে ডো কেন কেন কেন, বলে আমার একটা কলিজার টুকরা মাসুম বাচ্চা যে মাজুর ঘরের মধ্যে হাঁটতে পারে না, আমার মাসুম বাচ্চাটা তো মইরা যাবে, কেউ যদি পারো আমার কলিজার টুকরা সন্তান তারে আগুনের ভিতর থেকে বের করে দাও। কেউ আগুনের ভিতরে ঢুকে না, কারণ আগুন এমন ভাবে চলে ঢুকতে পারবে সত্য কিন্তু বের হতে পারবে না। দেরি করলো না, মার মন মার করে না, আল্লাহ আমার সন্তান যদি মারা যায় আমি বাইচা তাই কি করব, আমার সন্তানের সাথে আমিও মরে যাব, না হলে আমার সন্তানও বাঁচবে আমিও বাঁচব। এই বলে আল্লাহর নাম নিয়ে দরজাটা ভাইঙ্গা আগুনের ভিতরে চাপিয়া ঘরের ভিতর ঢুকলো আর সন্তানটারে বুকের সাথে বাজাইয়া ঘর থেকে বের হলো, দৌড় দিল দৌড় তো থামে না দৌড় তো থামে না দৌড়। এক দৌড়ে মুস্তফার দরবারে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন একজন মায়ের চাইতো আল্লাহ তার বান্দাকে 70 গুণ বেশি মহব্বত করে, আল্লাহ আমার সন্তান, ওরে আমার নবী আমার সন্তান আমার ঘরের ভিতর আগুনের মধ্যে চলে আমি তো সহ্য করতে পারি নাই, আমি আমার জানের বাজি রাইখা মরার ভয় অন্তর থেকে ফেলে সন্তান তারে বাঁচানোর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিলাম, সন্তান তারে উদ্ধার করে আনলাম। ওরে আমার দয়াল নবী রে, যদি মায়ের চাইতে সন্তানকে আল্লাহ
বেশি ভালোবাসে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহর বান্দারা জ্বলবে আপনার মমতা জ্বলবে আল্লাহর বান্দা জ্বলবে আল্লাহকে সহ্য করতে পারবে কারণ তার অন্তরে তো মায়ের চাইতেও মহব্বত বেশি সাহাবানি গো খান্দাত আর নবীও খান্দিদি আমার নবী কাঁদতে কাঁদতে মশা থেকে দাঁড়িয়ে পড়লেন আমার নবী বললেন সদ্দত্ত 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 তুমি সত্য বলেছ তুমি মা হইয়া সন্তান আগুনে পুড়ে সহ্য করতে পারনা কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা জাহান্নামে জ্বলবে সেটা আল্লাহও সহ্য করতে পারবে না এইজন্য দুনিয়ার পাগল আল্লাহর পাগল বলো টাকার পাগল নয় মওলার পাগল বলো কাফনের কাফনের কোন পকেট নাই কিনা তোর কাফনের কাপড়ের কোন পকেট নাই এত টাকা কই নিবি তোর কবরের জায়গাটা তো ছোট নিজের হাতে দেড় হাত লম্বাই সাড়ে তিন হাত ওই ছোট্ট জায়গার মধ্যে আরেকজন নিয়ে ঘুমাবার জায়গা নাই কারে নিয়ে ঘুমাবি ওই ছোট একটা কবর যেখানে দরজা নাই যেখানে জানলা নাই যে কবরের মধ্যে কোন বালিশ নাই তোশক নাই লাইট নাই ফ্যান নাই এসি নাই যে কবরের মধ্যে টাইলস নাই তোশক নাই কম্বল নাই কিছু নাই কেমনে থাকবি কবরে কেমনে থাকবি সেই কবরে আমার নবী বলেন যখন কবরে যাবে আমার নবী নিজের হাতটাকে জোর করলেন বলে জানো মাটি বলবেন না ফরমান বন্দারে আমি জমিনের বুকের উপর পিলার গাইরা গাইরা বিল্ডিং বানাইছো আমি জমিন জীবনে কোনো শব্দ করি নাই কারণ এই বিল্ডিং এর মধ্যে তুই আল্লাহর ইবাদত করবি কিন্তু তুই তো আল্লাহর ইবাদত করিস নাই তুই ডিশের লাইনটা সাইনা সিনেমা দেখেছিস আল্লাহর না ফরমান বান্দা আমি মাটি আমার হক ছাড়বো না আমার উপর জুলুম তুই করেছিস মাটি বলতেছেন আমার নবী হাতারে এমন করলেন মাটি নাকি কবরের দুই সাইড থেকে এমন জোরে চাপ মারবে ডান পাজরের হাত হাড় গুলা বাইঙ্গা বাইঙ্গা মোটমোট কইরা বাম পাজরের সাথে মিশে যাবে বাম পাজরের হাড় গুলা মোটমোট কইরা ডান পাজরের হাড়ের সাথে মিশে যাবে এত জোরে চাপ মারবে তুই সফট সফট করবি মৃত্যুর যন্ত্রণায় কাতরাবি কিন্তু সেই দিন তুমি মরবা না যদি বদকার হও আর যদি আল্লাহওয়ালা হও নেককার হও ওলি আল্লাহর আশেক হও নামাজি হও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিবিন তুমি যখন পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজকারী হবা আমার নবী বললেন তখনও কবরের মধ্যে চাপ দিবে কি দিবে তবে কেমন চাপ সন্তান যখন কান্না করে মেঘের বান্না যখন বুকের মধ্যে জড়ে আনে যখন বুকের মধ্যে চাইপা ধরে সন্তানের কান্না বাড়ে নাকি কমে বাড়ে না হলো মায়ের বুকের আরাম যখন সন্তানের বুকে লাগে ওই সন্তানের কান্না থেমে যায় কিরে সন্তান কাঁদিস না কেন চাপ মেরেছে তো বলে আমার মায়ের বুকের চাপ আমার ভালো লাগে ভালো আরাম লাগে ওই মাটি বলবে আল্লাহর বান্দারে তুই বিল্ডিং বানাইতে পারস নাই সাইটটা বাসের খুঁটি দিয়ে একটা ঘর বানাইছ কিন্তু তোর ঘরের মধ্যে সব সময় যাই নামাজ বিছানো থাকতো তুই আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে যেতি তুই যখন সিজদা করতি তুই জানিস তুই কোথায় সিজদা করিস বলে আমি তো জানতাম না বলে জানিস জানিস তুই যখন আল্লাহু আকবর বইলা জমিনে সিজদা দিতিস তখন আমার আল্লাহ তার রহমতের কদম তোর মাথার নিচে রাখতো তুই তো আল্লাহর কদমে সিজদা দিছিস রে বান্দা আজকে কবরের মধ্যে পড়ে আমি বুকের মধ্যে জড়ে আনিব কোন রকম যাই রকম মা তার সন্তানকে বুকের মধ্যে বাজাই আনে পরে আল্লাহর বান্দা একবার চিন্তা করো আল্লাহওয়ালা বলি যারা তারা নামাজের মা
মাধ্যমে ওলি হইছে, জিকিরের মাধ্যমে ওলি হইছে। ফাযকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বলে বান্দারা তুই যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক মারিস, তখন আমি আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে বান্দা তোর নাম ধরে ডাকি। তুই যখন জামাতে আল্লাহকে ডাকিস, আমি আল্লাহ জামাতে ফেরেশতাদেরকে নিয়ে তুই বান্দার জিকির করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জেল্লে জালালু, শেষ করাতে যাই না গে তোমার কোনো গান দেখি না। আল্লাহু আল্লাহু তুমি জেল্লে জালালু, সবাই আল্লাহু আল তুমি শেষ করাতে যাই না গে তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, কাদের গফফার তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিমের রহমান। আল্লাহু আল্লাহু তুমি জেল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জেল্লে জালালু, শেষ করাতে যাই না গে তোমার। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া গোসল করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটি মানুষকে সম্মান, আল্লাহু আল তুমি জেললে মহাপতে, আল্লাহু আল তুমি জেললে শেষ করা তো চাই না গে, শেষ করা তো চাই না গে। আরে যখন ইউনুস নবীরে খাইলো মাছাতে গিলিয়ে, ফেরেশতা বাতাইয়া দিছে ইসমে আজম দিয়া, ঠিক না? যখন ইউনুস নবীরে খাইলো মাছাতে গিলিয়ে, ওর ফেরেশতা বাতাইয়া দিছে ইসমে আজম দিয়া, দমে দমে তে হার দম পড়ে সে ইসমে আজম, দমে দমে তে হার দম পড়ে সে ইসমে আজম, সেই মাসের উদর হতে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জল, হ্যাঁ আল্লাহু আল্লাহু তুমি, শেষ করা তো চাই না গে তোমার গুণগান, তুমি গফুর গফফার, ও তুমি জলিল জব্বার, গফুর গফফার, ও তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহম, হ্যাঁ আল্লাহু আল্লাহু তুমি জেল্লে জালা, হ্যাঁ আল্লাহু আল্লাহু তুমি জেল্লে, শেষ করা তো চাই না গে তোমার গুণগান।